উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কিছুদিন আগে আমি ইউটিউবে একটি পোস্ট করেছিলাম লিখেছিলাম বাংলা বিষয় নিয়ে তোমাদের যার যা সমস্যা আছে আমাকে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দিয়ে দেব। তো তোমাদের সববার সবকটা কমেন্টের উত্তর নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিও যারা কমেন্ট করনি তারাও ভিডিওটা দেখো কারণ ভিডিওতে অনেক ইন্টারেস্টিং এবং চমকপ্রদ তথ্য তোমাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটা তাই ঝটপট দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে শুরু করছি প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন পেয়েছি সৈকত চক্রবর্তী ভাইয়ের কাছ থেকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন বিভাব নাটকে একটা লাইন আছে বক্স অফিস বলেও তো একটা কথা আছে তো এখানে বক্স অফিস কথার অর্থ কি। বক্স অফিস বলতে বোঝানো হয় একটি সিনেমা বা একটি চলচ্চিত্র বা একটি থিয়েটার বাণিজ্যিকভাবে সফল হলো নাকি ব্যর্থ হলো অর্থাৎ সহজভাবে বলতে গেলে একটি সিনেমা হিট হয়েছে নাকি ফ্লপ করেছে সেটা বোঝাতেই বক্স অফিস কথাটা ব্যবহৃত হয় যদি কোনো সিনেমা বা থিয়েটার হিট করে তাহলে বলা হয় বক্স অফিসে হিট করেছে নচেত বলা হয় বক্স অফিসে ফ্লপ করেছে দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বোন বিভা আমার কাছে জানতে চেয়েছ কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা ছোট গল্প হিসাবে সার্থক কিনা। না একই সঙ্গে তুমি জানতে চেয়েছ বা তোমার মূল প্রশ্ন হলো যদি কোনো গল্প দিয়ে বলা হয় এটা ছোট গল্প হিসাবে সার্থক কিনা কিভাবে উত্তর লিখব খুব ভালো প্রশ্ন তুমি প্রথমেই লিখবে ছোট গল্প কাকে বলে আর তার বৈশিষ্ট্য লিখতে হবে প্যারা চেঞ্জ করে তুমি তারপর লিখবে যে গল্পটি আলোচনা করতে বলা হয়েছে ওই বৈশিষ্ট্যগুলি এই গল্পে আছে কিনা যেমন চরিত্রের সংখ্যা অল্প হওয়া প্রয়োজন কাহিনীটি একমুখী হওয়া প্রয়োজন কাহিনীটি দ্রুত পরিণতির দিকে এগোনো প্রয়োজন সব কিছু আলোচনা করে শেষে লিখে দেবে অর্থাৎ এ থেকে স্পষ্টভাবে বলা যায় গল্পটি একটি সার্থক ছোট গল্প দুজন ভাই একই প্রশ্ন করেছ নাসির উদ্দিন আর আরিয়ান কবির দুজনেরই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন যে বিতর্কতে ক্লাস টুয়েলভে যে বাংলায় বিতর্ক থাকে সেখানে পক্ষে এবং বিপক্ষে দুটোর মধ্যে কোনটা পরীক্ষাতে লিখতে হয় এখানে তোমাকে একটু পরিষ্কারভাবে বিষয়টা বুঝিয়ে বলি একদম প্রথম দিকে যখন নতুন সিলেবাসে আর কি উচ্চ মাধ্যমিক শুরু হলো তখন যে কোনো একটা প্রশ্নে দেওয়া থাকত যদি পক্ষে দেওয়া থাকতো তাহলে তোমাকে বিপক্ষে লিখতে হতো বা বিপক্ষে দেওয়া থাকলে পক্ষেই লিখতে হতো কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে পরিবর্তন এসেছে এখন যেটা বিতর্ক দেওয়া হয় তার পক্ষেও চারটে লাইন লিখে দেয় বিপক্ষেও চারটে লাইন লিখে দেয় তুমি চাইলে পক্ষেও লিখতে পারো বিপক্ষেও লিখতে পারো পরবর্তী প্রশ্নগুলি বলবার আগে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যাদের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিয়েছি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো কেমন লেগেছে উত্তর তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে কিনা লিখে দিও আর যারা প্রশ্ন করনি বা কোনো কারণে যদি কারো প্রশ্নের উত্তর মিস করে যাই তোমরা আজকের ভিডিওর কমেন্টেও তোমার নতুন প্রশ্ন লিখে পাঠাতে পারো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো যেমন লাস্ট মিনিট সাজেশানের রিকোয়েস্ট শিল্প সংস্কৃতি ইতিহাসের শর্ট কোয়েশ্চনের রিকোয়েস্ট শিল্প সংস্কৃতির ইতিহাস আলোচনা করবার রিকোয়েস্ট একই সঙ্গে তোমরা অনেকে বিভাব নাটক আলোচনা করবার রিকোয়েস্ট করেছ সবকটা আমি দেখেছি সবার কমেন্ট পড়েছি এবং তোমাদের আবদার রাখবার আপ্রাণ চেষ্টা আমি করব। আমাকে একটু সময় দিতে হবে আমি ধীরে ধীরে তোমাদের আর কি কাঙ্ক্ষিত বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও পোস্ট করব। শ্যামল মাঝি ভাই আমার কাছে নানা রঙের দিন নাটক থেকে একটি প্রশ্ন করেছ অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে আসবার পর তাদের আনন্দ দেওয়াই নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য উক্তিটি কার তার এমন মনে হওয়ার কারণ কি। উত্তর হলো উক্তিটি বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের কেন তার এমন মনে হয়েছে প্রথম জীবনে রজনীকান্ত অভিনয়কে একটা পবিত্র শিল্প বলে বিশ্বাস করতেন কিন্তু যেদিন তিনি দেখলেন তার প্রেমিকা শুধুমাত্র সে একজন অভিনেতা বলে তাকে প্রত্যাখ্যান করলো তাকে শর্ত দিল যে আমাকে বিয়ে করতে হলে অভিনয় ছাড়তে হবে সেদিন সে বুঝতে পারল আসলে যারা বলে নাট্যাভিনয় পবিত্র শিল্প তারা সব গাঁধা তাহলে অভিনেতারা কি। অভিনেতারা হলো মনোরঞ্জনের উপকরণ যেমন জোকার ভাড় মানুষকে হাসায় মানুষকে এন্টারটেন করে অভিনেতাদের কাজও তাই সারাদিন খেটে খুটে আসবার পর মানুষকে একটু বিনোদন দেওয়া মানুষকে একটু আনন্দ দেওয়াই অভিনেতাদের একমাত্র কর্তব্য অভিনেতাদের এর বাইরে কোনো সম্মান নেই কোনো পরিচিতি নেই নিজের জীবন দিয়ে রজনী যেন এই সত্যকে উপলব্ধি করেছিলেন সৌম্যজিৎ মান্না ভাই আমার কাছে অনুরোধ করেছ শিকার কবিতা এবং মহুয়ার দেশ কবিতা আলোচনা করতে তোমায় জানিয়ে রাখি আমাদের সিলেবাসে যতগুলো কবিতা আছে যতগুলো গল্প আছে আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি যারা সেই আলোচনাগুলো কোনো কারণে মিস করে গেছো তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে একটা লিংক দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে পরপর অনেকগুলো ভিডিও আসবে সবগুলো ক্লাস টুয়েলভে তোমরা এক একটা করে ওপরের দিকে উঠিয়ে দেখে নিও তোমাদের পছন্দের ভিডিও বা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও অবশ্যই পেয়ে যাবে এ টু জেড ভ্লগ বলে একটি অ্যাকাউন্ট থেকেও আমার কাছে প্রশ্ন করা হয়েছে অলৌকিক গল্পটা বুঝিয়ে দিন এবং প্রিয়াঙ্কা সিনহা আমার কাছে অনুরোধ করেছ জীবনী কেমনভাবে লিখব সেটা বলুন তোমাদেরও জানিয়ে রাখি তোমাদের এই দুটি বিষয় নিয়েও কিন্তু অলরেডি আমার আলোচনা করা আছে শুধু অলৌকিক মহুয়ার দেশ বা জীবনী লেখার কৌশল নয় রূপমূল শব্দার্থতত্ত্ব বাক্যের গঠনগতভাবে শ্রেণীবিভাগ এই সব বিষয় নিয়ে আর যতগুলো গল্প কবিতা আছে এ টু জেড লাইন ধরে ধরে আলোচনা করে অনেক ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে হয়তো তোমরা কোনো একটি ভিডিও বা দুটি ভিডিও মিস করে গেছো তাই অনুরোধ করব লিংকে ক্লিক করে তোমাদের জন্য পোস্ট করা সব ভিডিওগুলো অবশ্যই দেখে নিও সায়ন পাল ভাই আমার কাছে বলেছ কেমন করে তুমি পড়াশুনো করলে শিল্প সংস্কৃতির ইতিহাস অংশের এমসিকিউ কমন পাবে দেখো সহজ এবং সত্যি কথা হলো এমসি কিউ এ হান্ড্রেড কমন পাওয়ার কোনো শর্টকাট টেকনিক নেই তোমাকে টেক্সট বই খুটিয়ে পড়তেই হবে যে কোনো লাইন থেকে স্যার চাইলে প্রশ্ন করতেই পারেন তবে হ্যাঁ শিল্প সংস্কৃতির ইতিহাস অংশের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু আমার লেখা সাজেশন বইতে আমি উত্তরসহ দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়ে নিতে পারো এবং মিলিয়েও দেখে নিতে পারো টেস্ট পেপারে যত স্কুলের যত প্রশ্ন আছে নিরানব্বই শতাংশ প্রশ্ন কিন্তু ওই শিল্প সংস্কৃতি ইতিহাসের এমসি কিন্তু আমাদের সাজেশান বই থেকে কমন আছে তোমরা অনেকে আমি নামগুলো সবার পড়ছি না অভিযোগ করে বলেছ আপনার সাজেশান বই পাওয়া যাচ্ছে না তোমাদের অভিযোগটা একদম ন্যায্য এবং আমি ক্ষমাপ্রার্থী যে তোমাদের কাছে বইটা পৌঁছানো যাচ্ছে না বলে প্রথম অনলাইনে কিছু টেকনিক্যাল কারণে একটা সিঙ্গেল বই রাখা যাচ্ছে না সেখানে একটু সমস্যা হচ্ছে দ্বিতীয় আমাদের বই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং কলেজ স্ট্রিটে সর্বত্র অ্যাভেলেবেল আছে তুমি দেখবে প্রতিদিন নিত্য নতুন ছাত্রছাত্রীরা আমাদের বই কিনে আমাদের ফেসবুক গ্রুপে সেটা ছবিও পোস্ট করছে তবে হ্যাঁ প্রত্যন্ত কিছু এলাকাতে বা নির্দিষ্ট কিছু অঞ্চলে আমাদের বইগুলো সেইভাবে পৌঁছচ্ছে না বলে খবর আমি তোমায় অনুরোধ করব। তুমি যখন কোনো দোকানে গিয়ে বইয়ের নাম বলছো যে মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি আছে দোকানদার ভাই যখন বলছে নেই তখন তুমি তাকে অনুরোধ করো এই কোম্পানির নাম বা বইয়ের প্রকাশনীর নাম মৌলিক লাইব্রেরি আপনি বইটি এনে দিন দেখবে যে দোকানদার অবশ্যই বইটি এনে দেবে সব দোকানে হয়তো বই অ্যাভেলেবেল নেই কিন্তু দোকানদারকে আনতে বললে তিনি অবশ্যই এনে দিতে পারবেন কলেজ স্ট্রিটে কিন্তু বই অ্যাভেলেবেল আছে তুমি চাইলে যে কোনো সময় গিয়ে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে সাজেশন বই সংগ্রহ করে নিতেই পারো অঙ্কিতা দাস বোন আমার কাছে জানতে চেয়েছ ভাত গল্পে উৎসবের কটি ছেলে মেয়ে দেখো উৎসবের যে কটি ছেলে মেয়ে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই ছোটো খোকা বড় খোকা চুনি এদের কথা বিক্ষিপ্তভাবে বলা আছে কিন্তু কটি মোট ছেলে মেয়ে এটা সিলেবাসের মধ্যে কোথাও স্পষ্ট করে বলা নেই আমার কাছে প্রশ্ন করেছো। ব্ল্যাক এম বলে একটি অ্যাকাউন্ট থেকে শিকার কবিতার প্রথম ভোর নাকি দ্বিতীয় ভোর কোনটা গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে দুটো ভোরই এবার গুরুত্বপূর্ণ একাধিক টেস্ট পেপারের অধিকাংশ স্কুলেই কিন্তু দেখতে পাচ্ছি এবার শিকার কবিতায় যে দুটি ভোর রয়েছে সেটার বর্ণনা চাওয়া হয়েছে তাই আমি তোমায় অনুরোধ করব দুটো ভোরের বর্ণনাই রপ্ত করো তোমাদের জন্য আমাদের চ্যানেলে গোটা কবিতার আলোচনা আছে সেটা দেখে নাও জলের মতো সহজ হয়ে যাবে আর তোমরা অনেকেই জানতে চাইছো কোন টেস্ট পেপার কিনবো আমি বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার তোমাদের জন্য সংগ্রহ বা কেনার চেষ্টা করছি একটু ভালো করে দেখবার পর আমি চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এই চ্যানেলে জানিয়ে দেব এইচ পরীক্ষার্থীদের জন্য কোন টেস্ট পেপারটি কেমন হয়েছে বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা ভালো লাগবে তুমি সেটা কিনে নিতে পারো অঙ্কিতা নামে আরও একজন বোন অঙ্কিতা পড়েলে আমার কাছে জানতে চেয়েছ হাস্কিং মেশিন কি এটা ভারতবর্ষ গল্পে আছে হাস্কিন মেশিন কথার অর্থ হলো ধানের খোসা ছাড়ানোর মেশিন বা ধান ঝাড়ার মেশিন এ টু জেড ব্লক এই নামের তরফ থেকে আমার কাছে আরও একটা অনুরোধ করা হয়েছে রূপমূল এবং শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করতে তোমরা জেনে আনন্দিত হবে এই দুটো প্রশ্নের কমপ্লিট নোটস আমি বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করে এই চ্যানেলে আগে থেকেই পোস্ট করে রেখেছিলাম তোমরা শুধুমাত্র ওই লিঙ্ককে ক্লিক করলেই ভিডিও খুঁজে পেয়ে যাবে দেখে নিও নোটসটা রপ্ত হয়ে যাবে প্রয়োজনে খাতায় লিখেও নিও ভোলানাথ দে ভাই আর রাজিনুল ভাই আমাকে একটা বিতর্কিত প্রশ্ন করেছে যেটার উত্তর আমি বহুবার দিতে 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 ক্লান্ত সেটা হলো রূপনারায়ণের কুলে কবিতা থেকে একটি লাইন আছে সে কখনো করে না বঞ্চনা সে কে এই প্রশ্নটির উত্তর আমার লেখা সাজেশন বইয়ে এই চ্যানেলেই কিছুদিন আগে লাইভ ভিডিওতে একাধিকবার ফেসবুকে কমেন্টে আমি কিন্তু জানিয়েছি নতুন করে আর উত্তর দেব না তোমায় শুধু একটা কথাই বলবো তুমি আমায় একটি প্রশ্নের উত্তর দাও তো কঠিন ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছেন সব বইয়েই উত্তর লেখা আছে কঠিন কখনো বঞ্চনা করে না তাই কবি কঠিনকে ভালোবেসেছেন তাহলে সে কখনো করে না বঞ্চনা সে কে তুমি তো নিজেই উত্তর দিয়ে দিচ্ছ সে হলো কঠিন কিছু কিছু নোট উত্তর লেখা আছে সত্য বা কঠিন সত্য তাই অনেকেই মনে করো সে কখনো করে না বঞ্চনা বলতে কবি সত্যকে বুঝিয়েছেন কিন্তু আমার মতে উত্তরটি ভুল উত্তর হবে কঠিন আমি একটা মজার বিষয় অনেকের ক্ষেত্রে দেখেছি আমি যখনই বলছি সে কখনো করে না বঞ্চনা সেকে তারা বলছে সত্য আমি যখনই প্রশ্ন করছি কঠিনেরে ভালোবাসিলাম কবি কঠিনকে কেন ভালোবেসেছেন উত্তর দিচ্ছে কঠিন কখনো বঞ্চনা করে না তাই সত্যি কথা বলতে এটাই সঠিক উত্তর সে কখনো করে না বঞ্চনা বলতে কবি কঠিনকে বুঝিয়েছেন এটা আমার ব্যাখ্যা তোমার যদি মনে হয় না আমার ভাবনার সঙ্গে তোমার ভাবনা মিলছে না তুমি যদি একদম নিশ্চিত হয়ে থাকো হ্যাঁ এটার উত্তর সত্য বা কঠিন সত্য হবে আমি তোমায় বারণ করবো না তুমি নিজের দায়িত্বে পরীক্ষার খাতাতে তোমার যেটা মনে হচ্ছে সেটা লিখতেই পারো তবে আমার মতে উত্তর কঠিন হবে এই ছিল কিছু ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর যতজন প্রশ্ন করেছিলে সবার উত্তরই আশা করি আজকের ভিডিওতে দিতে পেরেছি যারা অনুরোধ করেছিলে যে সাজেশান দিন এটা আলোচনা করুন বা এইটা এইভাবে ব্যাখ্যা করুন সবার সবকটা অনুরোধ আমি খাতায় লিখে রেখেছি তোমাদের অনুরোধ অনুযায়ী পরপর ভিডিও দেওয়ারও চেষ্টা করব। একটু সময় দিও সঙ্গে থেকো যা উত্তর কোনো কারণে দিতে পারিনি বা যারা মনে করছো আমার আরও প্রশ্ন রয়েছে আমি জানতে চাই তারা অবশ্যই কমেন্টে লিখে জানিও পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরও উত্তর দেওয়ার চেষ্টা করব যাদের প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছো তোমরা তোমাদের মতামত ফিডব্যাক আমাকে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ